হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শিল্পী হোমে স্বাগতম আজকে আমি আপনাদেরকে কাউন চালের পায়েস রান্না করে দেখাবো কাউন চালের পায়েস অনেক সুস্বাদু একটি খাবার সঠিক পদ্ধতিতে রান্নাটা করতে পারলে খেয়ে অনেক মজা পাবেন রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাউনের পায়েস তৈরির জন্য আমি এখানে আধা কাপ কাউন নিয়েছি এটাকে আমি বিশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখে দেব চলে আসলাম চুলায় চুলায় পাতিল বসিয়ে দুই লিটার দুধ দিয়ে দিচ্ছি মনে রাখবেন পায়েসে দুধ একটু বেশি লাগে দুধটা আমি আগেই জাল করে একটা বলো কেনে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কাউনগুলি দিয়ে দিচ্ছি দুটি লং দুটি এলাচ এক টুকরা দারচিনি ও একটি তেজপাতা চুলা রাসটা মিডিয়াম আছে রেখে জাল করব একটু ঘন ঘন নেড়ে দিব না হলে কিন্তু পাতিলে লেগে যেতে পারে কাউন্টার সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি কাউন্টার সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকম দিবেন চিনিটাকে একটু মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করব। এর ফাঁকে আমি মশলাগুলি উঠিয়ে ফেলে দিচ্ছি কারণ এগুলি আর আমার কোনো কাজে লাগবে না দেখুন পায়েসটা আস্তে আস্তে আরও ঘন হয়ে গেছে এরকম ঘন অবস্থায় আপনারা পায়েসটাকে উঠিয়ে নেবেন কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে পায়েসটা চুলা থেকে উঠিয়ে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ইচ্ছে করলে আপনারা এখনই খেতে পারেন তবে দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি মজা পাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ